तो नमस्कार बंधुरा आशीर्वाद जब स्टूडियो चैनल पक्ष के सकल भिवर्स आबार एक बार अनेक अनेक आंतरिक अभिनंदन और शुभेच्छा। बंधुरा प्रत्येक दिन मत आज के नतून एक चाकरी संक्रांत विज्ञप्ति नहीं आलोचना करब। आज के जो रिक्रुटमेंटर नोटिफिकेशन एसे से एक स्कूल के देवा जेटा सैनिक स्कूल मिनिस्ट्री अफ डिफेंस ए सीबीएसई एफिलिएटेड स्कूल। तो সেখান থেকে যে রিক্রুটমেন্টটি দেওয়া হয়েছে সেখানে টিচিং এবং নন টিচিং পোস্ট আছে। এবং প্রথমে একটু সামারিটা যদি বলতে চাই সেটা হচ্ছে এখানে কিন্তু সবথেকে বেশি যে পোস্ট আছে সেটা কিন্তু 10th পাসের, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন কোনো প্রকারের এক্সপেরিয়েন্স। তো এই সামারিটি শোনার পর যদি আপনি এখানে ইন্টারেস্ট হন অবশ্যই কমপ্লিট ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু কষ্ট করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। এই ভিডিও থেকেই তাহলে সম্পূর্ণ ডিটেইলস আপনি পেয়ে যাবেন। এবং বন্ধুরা কোনো বিষয়ে যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, সেখানে আপনাদের রিপ্লাই দিয়ে যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। বন্ধুরা এখান থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশন যাওয়ার আগে কনস্টিটিউট একটি রিকোয়েস্ট, যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে একটি লাইক করে দেবেন। ভিডিওতে নিচে দেখবেন লাল কালারে সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে একটি ক্লিক করবেন, সাথে বেল বাটন আসবে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে প্রত্যেক দিন আমরা যেই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড করে থাকি সেগুলি আপনারা দেখতে পারবেন। শুধুমাত্র এই তিনটি ক্লিক করে রাখলেই কিন্তু আপনারা প্রতিনিয়ত এই আপডেটগুলি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত ডিটেলস প্রসেস কিন্তু আমরা এক এক করে আলোচনা করব। চলে যাচ্ছি সেই নোটিফিকেশনে, দেখে নিচ্ছি ডিটেলসে কী কী দেওয়া হয়। তো ভিউয়ার্স এইটি হচ্ছে তাদের সেই অফিসিয়াল যে নোটিফিকেশনটি সেই নোটিফিকেশন, এখানে কিন্তু সমস্ত পোস্টিংয়ের আন্ডারে ডিটেলসগুলি দেওয়া আছে, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। এবং অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু একটি পার্টিকুলার অ্যাপ্লিকেশন ফর্মেটের প্রয়োজন পড়বে, কোথা থেকে পাবেন সব কিছু বিস্তৃত ডিটেলস আলোচনা করব। প্রথমেই চলে যাব পোস্টিংয়ের দিকে, যেইগুলি সবথেকে ইম্পর্টেন্ট 10th পাসের কী কী পোস্ট আছে সেই সকল বিষয় আলোচনা করছি। এখানে দুটি পার্টে বিভক্ত করে দেওয়া আছে, প্রথম আমরা যে কম কোয়ালিফাই সেইগুলো নিয়ে আলোচনা করবো এবং পরবর্তীতে যে হায়ার এডুকেশন আছে সেইগুলো নিয়েও আলোচনা করবো। ইয়ার্স আমরা চলে এলাম সেই পোস্টিং টেবিলে, যেখানে পোস্ট ভ্যাকেন্সি এবং কোয়ালিফিকেশন এজ এবং স্যালারি সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া আছে। প্রথমে যেটা আসছে ওয়ার্ড বয় 5টি পোস্ট আছে এবং মর্টন যেটা 1টি পোস্ট আছে এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া আছে। কোয়ালিফিকেশন যেটা লাগছে সেইটা দেখো, শুড হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই ইংলিশে কিন্তু একটু ভালো দক্ষতা তোমাদের থাকতে হবে। এবং এজ লিমিট যেটা আছে 18 থেকে 50 বছর পর্যন্ত কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এজের যে কাউন্ট হবে সেটা হচ্ছে 1/7/2020 অনুসারে কিন্তু এজটা কাউন্ট হবে। সাথে তোমাদের স্যালারি দেওয়া হবে 19,900 টাকা করে পার মান্থ। এবং যে সকল বিষয় থাকলে আপনাদের গুরুত্ব বেশি নিয়ে আছে, গ্রাজুয়েট উইথ কম্পিউটার নলেজ থাকলে তোমাদের গুরুত্ব বেশি পাবে। এবং তারপর যদি স্পোর্টসের ক্ষেত্রে কোনো কিছু স্পোর্টস আর্টস বা মিউজিকের ক্ষেত্রে যদি কোনো কিছু তোমাদের দক্ষতা থাকে তাহলে গুরুত্ব বেশি পাবে। এবং 3 নম্বর পয়েন্টে যে বিষয়টি বলা আছে হচ্ছে গিয়ে, লেডিস যদি কেউ এখানে আবেদন করেন এবং সাথে যদি এক্সপিরিয়েন্স থাকে তাদেরকে কিন্তু গুরুত্ব এখানে বেশি দেওয়া হবে। এবং মনে রাখবেন এই নোটিফিকেশনটি কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষের জন্য, সারা ভারতবর্ষের যে কোনো স্টেটের ক্যান্ডিডেটসরা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। নেক্সট আছে যে পোস্ট সেটা হচ্ছে জেনারেল এমপ্লয়ি, 22টি পোস্ট আছে এবং প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে পোস্টগুলি ভাগ করে দেওয়া আছে। এবং কোয়ালিফিকেশন শুধুমাত্র কিন্তু ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট হলে আপনি আবেদন করতে পারবেন। এজ লিমিট এক্ষেত্রে সেম 18 থেকে 50 বছর এবং কাউন্ট করা হবে 1/7/2020 অনুসারে। স্যালারি পেয়ে যাবে তোমরা 18,000 করে পার মান্থ। এখানেও কিছু এক্সপিরিয়েন্স আছে, সেটি হচ্ছে আপনাদের যদি কুকিংয়ে এক্সপিরিয়েন্স থাকে তাছাড়া তোমাদের যে গার্ডেনার আছে তার জন্য এবং ওয়েল্ডার শিখে এই ধরনের কিছু সেক্টর আছে সেখানে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানে গুরুত্ব বেশি পাবেন। তো বন্ধুরা এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। এবং হায়ার এডুকেশনের কিছু পোস্ট আছে, দুটি ভাগে বিভক্ত করা আছে অ্যাপ্লাইয়ের প্রসেস সেম। প্রথমে দেখাবো এই পোস্টগুলোর জন্য যদি আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়গুলো যদি জেনে যান তাহলে উপরে যে পোস্টগুলো আছে সেইগুলোর জন্য আপনি অ্যাপ্লিকেশন। চলে আসছি আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে তার ডিটেলস নিয়ে আলোচনা। অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, একটি পার্টিকুলার অ্যাপ্লিকেশন ফর্মেট আছে সেটি আপনাকে নিতে হবে। এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে। তাছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি পেয়ে যাবেন। তাছাড়াও এই নোটিফিকেশনটি পেতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে চলে যাবেন, গিয়ে একটি মেসেজ করবেন, তাহলে এই নোটিফিকেশনটি আমরা দিয়ে দেবো। প্রথমে যখন আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি পেয়ে যাবেন সেটাকে ফিল আপ করে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ডিমান্ড ড্রাফট কিন্তু আপনাদের কাটতে হবে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে। এবং সেটা হচ্ছে জেনারেল এবং ওবিসি যারা আছো তাদের কিন্তু 400 টাকা দিতে হবে সেই অ্যাপ্লিকেশন ফিসটি, এবং এসসি এসটি যারা আছো তারা কিন্তু 250 টাকা দিয়ে সেই অ্যাপ্লিকেশন ফিসটি দিয়ে দিতে হবে। এবং যেই অ্যাড্রেসে তোমরা সেটি কাটবে ডিমান্ড ড্রাফটটি সেটা কিন্তু এখানে কমপ্লিট দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যে ডিমান্ড ড্রাফট আছে সেইটা কিন্তু কাটতে হবে। অবশ্যই আমার ভিডিওটি স্টপ করে যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই নোট করে রেখে দাও, দেখে দিয়ে কিন্তু এই অ্যাড্রেস দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটি আপনাদের কাটতে হবে।
তারপর যে কাজটি করতে হবে তিন নম্বরে দেওয়া আছে আপনাদের বাজার থেকে একটি এনভেলপ অর্থাৎ একটি খাম কিনতে হবে যার সাইজ দেওয়া আছে 9 ইঞ্চি মাপের একটি এনভেলপ কিনে নেবেন এবং সাথে কিন্তু আপনাদের স্ট্যাম্প পেপার লাগাতে হবে 42 টাকার একটি স্ট্যাম্প পেপার সেই যে এনভেলপ আছে তার উপরে কিন্তু কিন্তু আপনাদের 27 জুন 2020 এর মধ্যে আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশনটি পৌঁছাতে হবে অবশ্যই স্পিড পোস্টে সেটাকে সেন্ড করে দেবেন তো এবার আসছি কোন অ্যাড্রেসে আপনারা সেটাকে সেন্ড করবেন সেই অ্যাড্রেসটি এবার তোমাদের দেখাচ্ছি এটি হচ্ছে তাদের কমপ্লিট যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি কিন্তু আপনারা এনভেলপের মধ্যে লিখে নিতে পারবেন অবশ্যই সকলেই অবগত আছেন এই সম্পর্কে অভিজ্ঞতা আছে কিভাবে সেই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ এনভেলপের মধ্যে লিখতে হয় আমরা অনেক ভিডিওতে বলে দিয়েছি প্রয়োজন হলে সেই ভিডিওগুলি দেখে সেখান থেকে দেখে আপনারা জেনে নেবেন তো এই ছিল অ্যাপ্লিকেশনের প্রসেস এবার আসছি হায়ার এডুকেশনের যে পোস্ট আছে সেখানে কি কি পোস্ট দেওয়া হয় তো হায়ার ডিগ্রির ক্ষেত্রে প্রথমে যে পোস্ট আছে ডক্টরের পোস্ট একটি মাত্র পোস্ট আছে আধার কার্ড রয়েছে এবং সেটা কিন্তু কোয়ালিফিকেশন অবশ্যই কিন্তু MBBS তোমাদের থাকতে হবে এখানে সব কিছু স্যালারি সব কিছু দেওয়া আছে যদি আপনি চান তাহলে কিন্তু নোটিফিকেশনটি আমাদের কাছ থেকে নিয়ে আপনি দেখে নিতে পারেন এবং পরবর্তী যেটা আছে আর্ট মাস্টার এবং একটি পোস্ট আছে সেটাও আদার্স ক্যাটাগরিতে এবং সেখানে কিন্তু মাস্টার ডিগ্রির উপরে আপনাদের আর্টসের ক্ষেত্রে তাছাড়া বন্ধুরা এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে এজ লিমিট কী কী আছে সব কিছু দেওয়া আছে এখানে আপনাদের গুরুত্ব বেশি দেওয়া হবে যেগুলি থাকলে সেইখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে বন্ধুরা এই ছিল সৈনিক স্কুল থেকে যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে সেখানে কীভাবে আপনারা আবেদন করবেন কী কী ডিটেলস আছে সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকার লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন ভিডিওতে পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন আমরা প্রতিনিয়ত ভিডিও কিন্তু আপলোড করে থাকি অবশ্যই এখান থেকে আপনি কোনো না কোনো একদিন উপকৃত হবেন সেই জন্য চ্যানেলটিকে একটু কষ্ট করে একটি ক্লিক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত কিন্তু এই আপডেটগুলি জানবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল এবং আমাদেরকে একটু সাপোর্ট করবেন এই আশাটুকু রাখছি সকল ভিউয়ার্সদের প্রতি বিদায় নিচ্ছি বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই।